শুধুমাত্র 15 থেকে 16 হাজার টাকায় বর্তমানে আমেজিং একটি স্মার্টফোন পাওয়া যাচ্ছে, যার নাম হচ্ছে কি Realme Narzo 50। আর এই ফোনটার ভার্চুয়াল 8GB র্যামের ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই প্রাইসে। তাছাড়া 6GB র্যামের ভার্সনটাও আপনারা পেয়ে যাবেন বর্তমানে বাংলাদেশে। সো Realme Narzo 50 স্মার্টফোনটাতে কি কি আমেজিং ফিচার থাকছে আর কোথা থেকে পাবেন এই ফোনটা, সেটাই জানাচ্ছি আজকের এই ভিডিওতে। একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে সর্বপ্রথমে ডিসপ্লেটা আগে চলে আসে, আর এই ডিসপ্লে হিসেবে 120Hz 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেলকে ইউজ করেছে Realme। এখানে হয়তো অনেকে কমপ্লেন করবেন যে অ্যামোলেড প্যানেলকে কেন ইউজ করা হলো না। 120Hz এর অ্যামোলেড প্যানেলটি ইউজ করলে ফোনটার প্রাইস 20,000 টাকার আশেপাশে চলে যেত। এর রিজন হচ্ছে কি অ্যামোলেড ডিসপ্লেগুলো অনেকটা এক্সপেন্সিভ এবং আইপিএস থেকে তুলনামূলক কিছুটা বেটার। তবে যাই হোক, 120Hz এর রিফ্রেশ রেটের কারণে স্ক্রলিং করে অথবা নেট ব্রাউজিং করে অনেক বেশি স্মুথ লাগবে Narzo 50 স্মার্টফোনটা। এছাড়া হায়ার টাচ স্যাম্পলিং রেটটা থাকার কারণে গেমিং এর ক্ষেত্রেও একটা বাড়তি সুবিধা দিয়ে দেবে এই স্মার্টফোনটার ডিসপ্লে। তাই ডিসপ্লে নিয়ে কোনো সন্দেহ থাকার কথাই নয়। Narzo 50 স্মার্টফোনটাকে আনবক্স করলে আপনারা 33W চার্জিং ব্রিকের পাশাপাশি সিম ইজেক্টার টুল, একটি টিপু কেস, তার সাথে USB টাইপ সি ডাটা কেবল সহ বেশ কিছু কাগজপত্র পেয়ে যাবেন। ফোনটার পেছনের ক্যামেরা বাম্প অথবা ডিজাইন দেখতে অনেকটাই Realme 8S ফোনটার মতোই, যেটা কিনা কয়েক মাস আগে লঞ্চ করেছিল Realme। সো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেছনের দিকে কিছুটা ফাইবার টাইপের টেক্সচার দেওয়ার চেষ্টা করেছে Realme এখানে, আর বরাবরের মতো পেছনে সস্তা টাইপের প্লাস্টিককে ইউজ করা হয়েছে। এছাড়া ফোনটার পুরো ফ্রেমটা প্লাস্টিক দিয়ে তৈরি, যেটা কিনা এই বাজেটে আমরা এক্সপেক্ট করতেই পারি। এই ফোনটার পেছনে 50MP আর আরও 3টা ক্যামেরা রয়েছে। তবে এখানে সবচেয়ে হতাশ করার ব্যাপার হচ্ছে গিয়ে 50MP মেইন ক্যামেরা সেন্সরটা কাজে আসলেও 2MP ফালতু ক্যামেরা সেন্সরটা আপনাদের কোনোই কাজে আসবে না। এখানে 2MP ম্যাক্রো ক্যামেরার পাশাপাশি 8MP আলট্রাওয়াইড ক্যামেরাকে ইউজ করলে অনেকটাই বেটার হতো, যেটা কিনা Redmi Note 11 স্মার্টফোনে রয়েছে। আলট্রাওয়াইড ক্যামেরা দ্বারা যারা কিনা ফটোগ্রাফি করে থাকেন দিনের বেলায়, তারা তো অবশ্যই এই ইমেজ সেন্সরটাকে মিস করবেন। তাছাড়া 50MP মেইন ক্যামেরা সেন্সর আর 16MP সেলফি ক্যামেরা দ্বারা 16,000 টাকা প্রাইস পয়েন্টে খুব ভালো ভালো ইমেজগুলি আপনারা ক্যাপচার করতে পারবেন। যদিও কিনা এই স্মার্টফোনটাতে ইআইএস এর সাপোর্টটা অতটা ভালোভাবেও পাওয়া যাবে না। এছাড়া 4K ভিডিও রেকর্ডিং এর অপশনটাকে আপনারা এখানেও মিস করবেন। সর্বোচ্চ 1080p মানে ফুল এইচডিতে ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে। তার সাথে স্লো মোশনের ফিচার সহ নাইট মোডের ফিচারের পাশাপাশি আরও ইন্টারেস্টিং কিছু ফিচার ক্যামেরা অ্যাপের মধ্যে পাওয়া যাবে। Realme UI 2.0 তো তেমন কোনো বাগ ভালুক না থাকলেও এখানে র্যাম ম্যানেজমেন্টটা অনেকটাই খারাপ। সো Narzo 50 স্মার্টফোনটা 464 এবং 6128 এই দুটো ভেরিয়েন্টের সাথে বাংলাদেশের মার্কেটে বর্তমানে পাওয়া যায়। আর এই দুটো ভেরিয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে গিয়ে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরির সাথে আসা ভেরিয়েন্টটা, যেখানে কিনা আপনারা র্যাম এক্সটেন্ড করার মাধ্যমে আরও 4GB র্যামকে অ্যাড করতে পারবেন। মানে দাঁড়াচ্ছে গিয়ে ভার্চুয়ালভাবে 8GB র্যামের সুবিধা পাওয়া যাবে এই Narzo 50 4GB র্যামের স্মার্টফোন থেকে, যেটা কিনা কিছুটা হলেও মাল্টিটাস্কিংয়ে আপনাদের অনেক বেশি হেল্প করবে। যেহেতু 6GB র্যামের ভেরিয়েন্টের প্রাইস অনেক বেশি, তাই অবশ্যই 4GB র্যামের ভেরিয়েন্টটা কিনলেই আপনারা জিতবেন। এছাড়া এই স্মার্টফোনটাতে বর্তমানে অ্যান্ড্রয়েড 11 থাকলেও অ্যান্ড্রয়েড 12 এর আপডেট খুব শীঘ্রই চলে আসবে। বাট অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটা Realme-র এই ফোনটা পাবে কিনা সেটা এখনও অবধি Realme নিজেও জানে না। সো এই কারণেই আগামী 2 থেকে 3 মাসের ভেতরে যখন কিনা অ্যান্ড্রয়েড 13টা চলে আসবে, এই ফোনটা কিছুটা ব্যাকডেটেড মনে হতে পারে। তবে যাই হোক, গেমিং এর ক্ষেত্রে মিডিয়াটেক G96 SoC-কে ইউজ করা হয়েছে ফোনটার চিপসেট হিসেবে, যেটা কিনা গেমিং এর জন্য মোটামুটি ভালো মানের একটা চিপসেট। এছাড়া এই চিপসেটটা দ্বারা আপনারা যে কোনো ভারী কাজ ইজিলি ফোন দ্বারা সেরে ফেলতে পারবেন। বাট এই চিপসেটটা সেই পুরনো আমলের 12nm আর্কিটেকচারে তৈরি করা, যার কারণে কিনা অনেক বেশি ব্যাটারি খরচ হবে নর্মাল একটা কাজ করতে গেলে। এছাড়া এই স্মার্টফোনটাতে যেহেতু 120Hz এর প্যানেলকে ইউজ করা হয়েছে, তাই আরও দ্রুতই চার্জ শেষ হয়ে যাবে এই ফোনটার। সো বর্তমানে মার্কেটে থাকা 6nm আর্কিটেকচারে তৈরি করা চিপসেটগুলো থেকে এই চিপসেটটা অনেক বেশি পাওয়ার হাংরি। এছাড়া এই চিপসেটটাতে তেমন কোনো হিটিং ইস্যু নেই।
আর যে কোনো কাজে এই চিপসেটটা খুব অনায়াসে সেরে ফেলতে পারবে। যদিও কিনা আপনারা এক্সপেক্ট করতে পারেন যে পাবজির মতো গেমটা 60 FPS এ স্মুথ সেটিংসে প্লে করা যাবে, তবে মিডিয়াটেকের এই প্রসেসরটার দ্বারা আপনারা শুধুমাত্র 40 FPS এই পাবজি গেমটি খেলতে পারবেন। তবে GFX টুলটা ইউজ করলে ইচ্ছামতো গ্রাফিক্স বাড়িয়ে খেলা যাবে। এছাড়া ফ্রি ফায়ার, কল অফ ডিউটি আর অ্যাসল্ট রাইনের মতো গেমগুলো আপনারা অনায়াসে প্লে করতে পারবেন নার্জো 50 স্মার্টফোনটা দ্বারা। সো এক কথা বলতে গেলে গেমিংয়ের জন্য, মানে বাজেট ক্যাটাগরির গেমিংয়ের জন্য এই ফোনটা আপনাদের জন্য একটা পারফেক্ট স্মার্টফোন। এছাড়া 120Hz ডিসপ্লে এবং 180Hz টাচ স্যাম্পলিং রেটটা থাকায় গেম খেলেও অনেক বেশি এনজয় করা পসিবল। এবং রিয়েল লাইফে ইউজ করার ক্ষেত্রে কিছুটা কম পাওয়ার এফিসিয়েন্সি থাকলেও এই স্মার্টফোনটার চিপসেটটা আপনাদের খুব ভালো একটা সার্ভিস দিয়ে দেবে। এছাড়া বিভিন্ন ধরনের অ্যাপগুলো ইজিলি ইউজ করা যাবে রিয়েলমির স্মার্টফোনে। সিকিউরিটি সেকশনে LCD প্যানেলে ডিসপ্লে ইউজ করার কারণে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি সফটওয়্যার বেস ফেস আনলক থাকছে রিয়েলমির এই ফোনটাতে। পাওয়া যাবে জায়রোর অরিজিনাল সেন্সরটা। এছাড়া লাইট, প্রক্সিমিটি আর কম্পাসের মতো সেন্সরও থাকছে এই ফোনটার ভেতরে। তাছাড়া ব্যাটারি সম্পর্কে বলতে গেলে সেই আগের মতোই 5000mAh এর ব্যাটারি এবং 33W চার্জিং স্পিডকে ইউজ করা হয়েছে ফোনটাতে, যার মাধ্যমে কিনা প্রায় এক ঘন্টার মধ্যে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল এবং একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে নর্মাল ইউসেজে। তবে হেভিলি ইউজ করলে, মানে টানা গেম খেললে 4.5 থেকে 5 ঘন্টার মতো SOT টেনে টুনে পাওয়া পসিবল। তবে এখানে ডুয়াল স্টেরিও স্পিকারকে মিস করবেন আপনারা, যেটা কিনা রিয়েলমির অবশ্যই উচিত ছিল এই ফোনটাতে ইউজ করার। অলরাইট ভিউয়ার্স, রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটা অফিসিয়ালি 16,000 থেকে 17,000 টাকায় লঞ্চ করা হলো। পরবর্তীতে টাকার মান কমে যাওয়ার কারণে এই ফোনটাই 20,000 টাকার আশেপাশে চলে গিয়েছিল। কিন্তু গুড নিউজ হচ্ছে গিয়ে বর্তমান সময়ে রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটা আনঅফিসিয়াল ভাবেই 15,000 থেকে 15,500 টাকা আপনারা পেয়ে যাবেন। আর এই প্রাইসের মধ্যে 464 ভেরিয়েন্টে পাওয়া যাবে। তার পাশাপাশি এখানে আরও 4GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে ভার্চুয়াল 8GB র্যামের ভেরিয়েন্টটি আপনারা পেয়ে যাচ্ছেন 15,000 থেকে 15,500 টাকায়। অন্যদিকে 6GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করতে হলে আপনাকে 18,000 থেকে 19,000 টাকা খরচ করতে হবে বর্তমানে। আর এই ফোনগুলো বাংলাদেশের বড় বড় শপিং মল সহ বিভিন্ন লোকাল শপেই আপনারা পেয়ে যাবেন। বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, মোতালেব প্লাজা, এই সকল বড় বড় শপিং মলেই পাওয়া যাচ্ছে নার্জো 50 স্মার্টফোনটা, যেটা কিনা ইন্ডিয়ান একটা ভেরিয়েন্ট। তবে অফিসিয়ালি এখনও এই ফোনটা আপনাকে কিনতে হলে 19,000 থেকে 23,000 টাকার মতো খরচ করতে হবে। সো এক কথা বলতে গেলে 120Hz এর মাখনের মতো ডিসপ্লে, খুব সুপার গেমিং পারফরমেন্স বাজেট অনুযায়ী, তার পাশাপাশি ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা আর মোটামুটি ভালো ব্যাটারি লাইফ, এই সব কিছু মিলিয়ে আপনার বাজেট যদি 15,000 টাকা হয়ে থাকে তাহলে এখনই আনঅফিসিয়ালভাবে নার্জো 50-র 464 ভেরিয়েন্টটা কিনে ফেলতে পারেন। তবে হ্যাঁ, এই ফোনটার পাশাপাশি আরও বেশ কিছু ফোন এখন আরও কম প্রাইসে পাওয়া যাচ্ছে, সেই ফোনগুলো সম্পর্কে জানতে সাবস্ক্রাইব আর ফলো করে সাথেই থাকুন।